হ্যালো গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এমন একজন অভিনেত্রীকে নিয়ে কথা বলবো যিনি তার শৈশব জীবন থেকেই অভিনয় করে আসছেন। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো ঐন্দ্রিলা সেনের সম্বন্ধে। তোমার জন্য, আমার জন্য, থ্যাংক ইউ চাচা অভিমন্যু। বর্তমান বাংলা সিনেমা জগতের একজন সুন্দরী এবং ট্যালেন্টেড অভিনেত্রী হলেন ঐন্দ্রিলা। ঐন্দ্রিলা 1955 সালের 31 মার্চ কলকাতা জেলার বেহালাতে জন্মগ্রহণ করেন। সেই হিসেবে তার বর্তমান বয়স 26 বছর, উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি এবং ওজন প্রায় 55 কেজি। তার বাবার নাম ছিল শান্তনু সেন এবং মায়ের নাম কস্তুরী সেন। যেহেতু তিনি ছোটবেলা থেকেই অভিনয় করে আসছেন, তাই পড়াশোনায় খুব একটা ভালো ছিলেন না। বিদ্যাভারতী গার্লস হাই স্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করেন। তারপর তিনি ওপেন ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তার খুব টান ছিল। অনিন্দ্য সরকারের হাত ধরেই বাংলা সিনেমা জগতে প্রবেশ করেন ঐন্দ্রিলা। অভিনয়ের প্রতি তার আবেগ দেখে অনিন্দ্য সরকার তাকে নিয়ে একটি ছোট্ট সিন শুট করেন। তখন তার বয়স ছিল মাত্র 7 বছর। ঐন্দ্রিলা সরাসরি বড় পর্দায় অভিনয় করেন একজন শিশুশিল্পী হিসেবে। 2004 সালে রবি কিনাগি পরিচালিত বন্ধন সিনেমার মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন ঐন্দ্রিলা। অংশুবাচের সঙ্গে টেক্কা দিয়ে অভিনয় করেন তিনি, আর অংশুবাচকে আপনারা সকলেই চেনেন। এছাড়া অংশুবাচকে নিয়ে একটি ভিডিও বানিয়েছি আমি, আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। বন্ধন সিনেমার পর মিঠুন চক্রবর্তীর সাথে অভিমন্যু সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন ঐন্দ্রিলা। এছাড়া প্রসেনজিতের সাথে রাজু আঙ্কেল, সকাল সন্ধ্যা প্রভৃতি সিনেমায় অভিনয় করে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেন। এরপর বড় হয়ে 2009 সালে দেবানিক কুণ্ডুর পরিচালিত রঙিন গোধুলি সিনেমার মাধ্যমে আবার তিনি সিনেমা জগতে ফিরে আসেন। এরপর দু একটা সিনেমায় অভিনয় করার পর তাকে আর বড় পর্দায় দেখা যায়নি। বড় পর্দায় দেখা না গেলেও জি বাংলা চ্যানেলে সাত পাকে বাঁধা সিরিয়ালে অভিনয় করে দর্শকদের মন জয় করেন তিনি। বিক্রম চ্যাটার্জির সাথে মুখ্য চরিত্রে অভিনয় করেন তিনি। এছাড়া স্টার জলসাই ফাগুন বউ সিরিয়ালেও বিক্রম চ্যাটার্জির সাথেই অভিনয় করেন তিনি। তাদের জুটি খুবই পছন্দ করেন দর্শকরা। সিরিয়ালের মাধ্যমেই ব্যাপকভাবে জনপ্রিয়তা অর্জন করেন ঐন্দ্রিলা। বিক্রম ঐন্দ্রিলার জুটি এতটাই জনপ্রিয়তা পায় যে সবাই মনে করেন বিক্রমের সাথে ঐন্দ্রিলার প্রেমের সম্পর্ক রয়েছে, কিন্তু একথা সম্পূর্ণ ভুল। তারা শুধুমাত্র ভালো বন্ধু। টলিউডের জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরার সাথে ঐন্দ্রিলার প্রেমের সম্পর্ক রয়েছে। প্রায় 9 বছর ধরে তারা একে অপরকে ভালোবাসেন। প্রথমে তারা তাদের সম্পর্কের কথা গোপন রেখেছিল, কিন্তু এখন সেটা সবাই জানে। তারা খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন। ঐন্দ্রিলা ডান্স করতে ভালোবাসেন এবং তিনি একজন ভালো ডান্সারও। তার ক্লাসিক্যাল ডান্স খুব প্রশংসনীয়। রাজাচন্দ্রের পরিচালিত ম্যাজিক সিনেমায় অঙ্কুশ হাজরার সাথে প্রধান চরিত্রে অভিনয় করেন ঐন্দ্রিলা। ছবিটি ব্যাপকভাবে হিট হয়। আশা করি আগামী দিনে তিনি আমাদের অনেক ভালো ভালো সিনেমা উপহার দেবেন। সো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং এইরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।